বিকজ আমার সুজা হয়ে থাকো, ইটস ওকে, বাট আমি চাই না আমার পার্সোনাল ব্যাপারে কেউ নাক গলাতে আসুক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে পুরোটা ব্লগ জুড়েই হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলবো আর আমার শপিং হল দেখাবো। অ্যাকচুয়ালি আমি শপিং করেছিলাম একটা ট্যুরে যাব ভেবে, তো আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা ট্যুর প্ল্যান করেছিলাম, যেটা হচ্ছে প্ল্যান করেছিলাম একটা জায়গায়, ওই জায়গাটার নাম এখন আমি বলছি না। সো দেখা যাক কই যাওয়া যায়, প্ল্যান চেঞ্জও হতে পারে, এই জন্য আমি আগে আগে কিছু বলছি না। তো ওই ট্যুর উপলক্ষে প্লাস শীত উপলক্ষে মানে উইন্টার উপলক্ষে আমার টুকটাক মানে প্রতি বছর যে শপিংগুলো করা হয়, মানে ওরকম ইন্টেনশন নিয়ে শপিং করা হয় না কখনোই, কারণ হাঁটতে ফিরতে শপিং মলে গেলেই যখন যা চোখে লাগে কিনতে ইচ্ছে করে ওইরকম আর কি। তো এরকম কিনতে কিনতে দেখা গেলো অনেক কিছুই কিনে ফেলেছি, তো ভাবলাম কেন না আপনার সাথে একটা মানে ব্লগ শেয়ার করি, কারণ অনেকেই জানতে চেয়েছেন যে আপু আপনি যখন উইন্টার শপিং করবেন তখন কিন্তু শেয়ার করবেন, তো ভাবলাম শেয়ার করে ফেলি। আর আরেকটা কথা, আমি হচ্ছে কি একটু পরেই মানে এই ব্লগটা শ্যুট করার পরে আমি বাসায় চলে যাব, আমার এখানের কোনো কাজ কমপ্লিট হয় নাই, আমি তারপরে ব্লগ শ্যুট করতে বসে গিয়েছি, কারণ আমি জানি না এরপর আর টাইম পাবো কিনা, কারণ বাসায় যাওয়ার পর অনেক অনেক কাজ আমার। সো আমি জানি না আসলে কি হবে, তো এই জন্য ভাবলাম একটু ব্লগ শেয়ার করে ফেলি আর আপনাদের সাথে একটু কথা বলি, অনেকদিন কথা বলা হয় না। আর আমি যেহেতু অলওয়েজ ওয়েস্টার্ন পরি, সো আমি অবভিয়াসলি ওয়েস্টার্ন ড্রেসই কিনবো। ওয়েস্টার্ন বলতে জাস্ট আমি যা পরি ইউজুয়ালি, এখন আবার কয়েকজন একদল মানুষ এসে বলে দিবে আপনি এইভাবে চলেন কেন, আপনার ড্রেস আপ চেঞ্জ করেন, এই চেঞ্জ করেন, আরে ভাই এটা আমার উপর ছেড়ে দেন না, আমার পার্সোনাল ম্যাটার, আমি কিভাবে চলবো না চলবো এটা টোটালি আমার ব্যাপার। ইয়েস অবভিয়াসলি অনেকে আমার ভালোর জন্য বলে, ইটস ওকে, বাট আমি চাই না আমার পার্সোনাল ব্যাপারে কেউ নাক গলাতে আসুক, বিকজ আমার ফ্যামিলিও কিন্তু আমার পার্সোনাল ব্যাপারে নাক গলায় না, বিকজ তারা আমাকে 100% ট্রাস্ট করে। এবং আমি ছোট্টবেলা থেকে, আমি যখন ছোট ওয়া ওয়া করি না তখন থেকে আমি এভাবেই চলে আসতেছি অ্যান্ড আমি এসবই ইউজ টু। আর অনেকে আমার হচ্ছে বড় বোনের সাথে মানে তুলনা করেন যে মানে বাংলাদেশি ব্লগার অন্তু, একদমই করবেন না, বিকজ হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান হয় না, আপনি আপনির মতো আমি আমার মতো, অবভিয়াসলি আপনি যথেষ্ট ভালো একটা মেয়ে, আই ডোন্ট থিঙ্ক সো আপনির মতো ভালো মেয়ে আমি এই যুগে দেখছি বা এই যুগে একটা মেয়ের সাথে তুলনা করলে আপনি অনেক উপরে। সো আপনি আপনির মতো ভালো, আমি আমার মতো ভালো, যদি আমি এত কথা বলবো না, কারণ এই বিশ্লেষণগুলো আমার বাপ্পি ভালোভাবে দিতে পারে, যখন বাপ্পির সামনে কেউ আমাকে কিছু বলে তখন একদম, যাই হোক এত কিছু বলবো না। তো যাদের এই ভিডিওটা ভালো না লাগবে তারা এখনই বলে দিচ্ছি, ভিডিও প্রথমেই বলে দিলাম, আপনারা স্কিপ যেতে পারেন, শুধু শুধু ভিডিও পুরোটা দেখবেন ও তারপর আবার কমেন্টও করবেন, তারপর বলবেন যে আপনাকে ভালো লাগে না, এগুলা কি, যাই হোক। তো যাদের ভালো লাগবে না তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যেতে পারেন অনায়াসে, আই হ্যাভ নো প্রবলেম, কারণ আপনারা আমার ভিডিও দেখতে বাধ্য না। আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি না করলেও তারা আমার ভিডিও দেখবেই। সো যারা আমাকে ভালোবাসে আর আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বেল আইকনটিতে ক্লিক করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে অবভিয়াসলি আমার পাশে থাকবেন। আপনাদের ছোট ছোট লাইক, ছোট ছোট সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু আমার নেক্সট ভিডিও বানানোর ইন্সপিরেশন। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওকে। তো ফার্স্টে আমি একটা, ওকে ফার্স্টে আমি আমার গায়েটা দিয়ে স্টার্ট করি, অনেক শীত লাগতেছিল তাই এখান থেকে নিয়ে একটা পরে ফেলেছি, আমার এখানে সব ড্রেসগুলো রাখা আছে অবভিয়াসলি, তো এটা পরে ফেলেছি। এটা একটা অনেক পাতলা একটা হুডি যেটা আমি অ্যাজ ইউজুয়াল ইচ্ছে মতো মানে রাফ ইউজ করতে পারবো, যখন অতিরিক্ত শীত থাকবে না বা কম শীত থাকবে তখন কিন্তু আমি এটা অনায়াসে রাফ ইউজ করতে পারবো। সো এই তো হুডি আমার এমনি তো খুবই পছন্দ, তো যাই হোক হুডি এমনিতে আমার খুবই পছন্দ, এই জন্য আমি এরকম একটা হুডি নিয়েছি, এটা বেশি লম্বা না একটা শর্ট একটা হুডি, যে কোনো আমি যদি এটা যে কোনো টি শার্টের উপরেও এটা পরে আমি আরামসে বের হয়ে যেতে পারবো, এই জন্য এটা কেনা। তো প্রথমে এটা কিনলাম আর এটা কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, আর সব কিছু কিন্তু আমি একই মার্কেট থেকে কিনি নেই, আমি যখন যেখানে গিয়েছি লাইক আপনাদের সাথে যখন শপিং করেছি তখন হচ্ছে গিয়ে আমি কিছু শপিং করেছি, আবার আমার জন্য আলাদাভাবে গিয়েছি বা আবার ট্যুরে যখন প্ল্যান হয়েছিল তখন আবার গিয়েছি, আমি কিন্তু এক মানে সব শপিং একসাথে করি না, বিকজ আমি অনেক ঘোরাঘুরি করে তারপর শপিং করি, এটা আমার ভালো অভ্যাসও বলতে পারেন বাজে অভ্যাসও বলতে পারেন, আপনি আবার অত ঘুরতে পারে না।
তো যেহেতু অনেক ঘুরাঘুরি করে শপিং করা হয়, এজন্য অ্যাকচুয়ালি সবসময় মানে এক জায়গা থেকেই শপিং করা হয় না, যখন যেখানে যাই ভালো লাগলে আমি জাস্ট পিক করে নেই। তো আমি প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফুল হাতা গেঞ্জি, ভারী বলতে পারেন। তো এটা আমার খুবই পছন্দ হয়েছে, জিনিসটা হচ্ছে এটা। এগুলো আপনারা আমাকে পরতে দেখবেন অবভিয়াসলি, আমি জানি না টুরের আগেও দেখতে পারেন। এরকম একটা গেঞ্জি নিয়েছি, কাপড়টা এত মজার, এত আরামের ছিল, লাইক মনে হচ্ছে এটা অনেক ফ্লাফি। তো আমি যে কোনো মানে যে কোনো জায়গায় এটা আমি অনায়াসে একটা ব্ল্যাক জেগিংস বা ব্ল্যাক প্যান্ট দিয়ে পরে ফেলতে পারবো। আর এটা অতিরিক্ত লম্বা না, আমার হিপ পর্যন্তই আছে। আর হাতাটা অনেক সুন্দর, অনেক ফিটিং হয়েছে আমার। আমার আবার এইসব গেঞ্জি পরলে একটু বডি ফিটিং ভালো লাগে, আবার বডি ফিটিং না মানে হাতটা একটু ক্লোজ হলে ভালো লাগে, না হয় আবার কেমন হ্যাংলা পাতলা লাগে। আর কালারটা আমার খুবই পছন্দ, এই কালারটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ, এই জন্য এটা পিক করা। তো আমার ফ্রেন্ডও কিন্তু এরকম একটা নিয়েছে, ওরটা মেবি অফ হোয়াইট কালারের, তো আমরা কয়েকজন মিলে একই রকম নিয়েছি আর কি। তো এটা আমার খুবই পছন্দ হয়েছে, কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর এখানে একটা লোগো দেওয়া আছে ব্র্যান্ডের, তো এটা মেবি আমি পিক করেছিলাম ইয়েলো থেকে, ইয়েস ইয়েলো সেকেন্ড ফ্লোর থেকে, সরি ফার্স্ট ফ্লোর থেকে পিক করেছিলাম। এই তো এটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমাকে পরতে অবশ্যই দেখবেন। হয়তো টোরে কয়েকদিন পর যাব আপনির বিয়ের পরে, সো এর আগেও আমাকে পরতে দেখবেন, বিকজ বাসায় আমি এই ড্রেসগুলো নিচ্ছি, অতিরিক্ত ড্রেস নিব না। তারপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা ফুল হাতার গেঞ্জি, যেটা আমার অসম্ভব ভালো লেগেছে, সেটা হচ্ছে এটা। জাস্ট লুক এট দ্য ক্লথ, কাপড়টা এত মজার, মনে হচ্ছে আমি বিড়ালের পশম গায়ে দিয়ে বসে আছি, লাইক মনেই হচ্ছে না, মানে এত সফট, এত আরামের। আমি জানি না এই ড্রেসগুলো আর কারো পছন্দ হবে কিনা, বা এই কাপড়গুলো অনেকে আমার পরে না। দিস ইজ দ্য টি শার্ট, খুবই প্রিটি, খুবই প্রিটি, মানে আমার খুবই পছন্দ হয়েছে। আর এটা ব্ল্যাক প্যান্ট বা যে কোনো কালারের প্যান্টের সাথে আপনারা অনায়াসে পরতে পারবেন। আর এত প্রিটি জিনিসটা, আমি ভালোভাবে ধরে দেখাচ্ছি, কিউট না? আমার কাছে লিটারালি খুবই ভালো লেগেছে। তো এটা আমাকে পরতে দেখবেন। আর এটা হাতাটা এত জোস, এত ফিটিং, আমার মানে খুবই পছন্দ হয়েছে, মানে এটাই আমার সবচেয়ে বেশি পছন্দের একটা ড্রেস বলতে পারেন এবারের শীতে। তো শীতে আমি ভেবেছিলাম আবার কিছুই কিনবো না, বিকজ আমার সুজা হয়ে থাক। আবার ভেবেছিলাম শীতে তেমন কিছুই কিনবো না, টাকা নষ্ট শুধু শুধু। তারপরও ভাবলাম, ভাবি না অ্যাকচুয়ালি কি না হয়ে গেছে, কারণ গতবার শীতে আমি যেগুলো কিনেছিলাম ওইগুলো অলরেডি অনেকগুলোই পরা হয় নাই, আমার নতুনই আছে। তো এবার শীতে না কিনবো করে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। তো এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আর অবভিয়াসলি পুরোটা ভিডিও দেখার পর আপনাদের কাছে সবচেয়ে বেশি কোন দুইটা ড্রেস ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, বিকজ এই দুইটা ড্রেস আমি আমার কোনো স্পেশাল অকেশনে পরবো অবভিয়াসলি। তো আপনারা কিন্তু ভোট দিবেন, মানে যে কোনো দুইটা ড্রেস আপনারা বলতে পারবেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। এটা খুবই প্রিটি, তাই না? ওকে, এটা অনেকক্ষণ দেখিয়ে ফেলছি, আবার তুমি চলে যাও। আমি অবভিয়াসলি আবার ভাঁজ করে করে রাখছি, কারণ আমি ভাঁজ করে করে রাখছি কারণ আমি এখনই চলে যাব কুমিল্লা, সো আমার একটু হেল্পও হবে। তো আমার দুইটা দেখানো শেষ, দুইটাই আমি টি শার্ট দেখালাম। এবার আপনাদের সাথে একটা হুডি শেয়ার করি, যে হুডিটা আমার খুবই পছন্দের, মানে এবারে মানে হুডি কেনার মধ্যে সবচেয়ে পছন্দের একটা হুডি এটা। লুক এট দ্য কালার, পম্পম আমাকে খুবই ডিস্টার্ব করতো স্যার। এটার সাইড দিয়ে একটা ডিজাইন আছে, তো এটা আমার খুবই পছন্দ। এটা সামনেটা একটু ছোট, পেছনটা একটু লম্বা, ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এটার ফিটিংটা কিন্তু অনেক জোস। আর আমি ইয়েলো কালার ইচ্ছা করে কিনেছি, বিকজ আমি একটা ইয়েলো টি শার্ট পরেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম, তো ওইটাতে আমাকে আম্মু বলেছিল অনেক মানিয়েছে, তো এই জন্য ভাবলাম ইয়েলো একটু পরি। যেহেতু আমি অতিরিক্ত ফর্সা না বা ফর্সাই না, আমি মানে শ্যামলা প্রকৃতির একটা মানুষ, সো আমি অনেক কনফিউশনে থাকি যে আমি আমাকে কি মানাবে, মানে লাইট কালার মানাবে না ডিপ কালার মানাবে। এই জন্য আমি সব অ্যাকচুয়ালি ট্রায়াল দিয়ে দিয়ে দেখি, আর আম্মু স্পেশালি আমাকে সব কালার পরার জন্য আগ্রহ যোগায়, এই জন্য আর কি এই ইয়েলো কালারটা কিনা। এই হুডিটা আমার খুবই পছন্দ হয়েছে, আর নিচের ডিজাইনটা স্পেশালি খুবই প্রিটি। আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডটাও অসম্ভব সুন্দর।
ব্যাক সাইডে এরকম একটা ডিজাইন আছে আর কি, লেখা আছে। এই হুডিটা কিন্তু আমার সবচেয়ে পছন্দ হয়েছে, মানে সব হুডিদের মধ্যে এই হুডিটাও ভালো। এটা নর্মালি পরার জন্য ভালো, বাট এটা আমি যে কোনো অকেশনে আরামসে পরে ফেলতে পারবো যেহেতু আমি এগুলোই পরি। এই যে এটা হচ্ছে আমার হুডিটা, তো কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন, যে কোনো দুইটা বলতে পারবেন। ওকে, এটা এখন ভাঁজ করে রেখে দিই, কারণ এখনই আমি চলে যাব, আমারই হেল্প হবে ভাঁজ করে রাখলে। আর কুমিল্লা গেলে কিন্তু অবভিয়াসলি অনেক অনেক ব্লগ করা হবে, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, বিকজ না হয় সব ব্লগ মিস করবেন। আর আপনি চ্যানেলে আপনার শপিং ব্লগগুলো দেখতে পারতেছেন, মানে আপনি বিয়ের যে শপিং ব্লগগুলো ওগুলো কিন্তু আপনি চ্যানেলে দেখতে মানে দেখে ফেল অলরেডি, তো ওইগুলোর ডিটেলস ব্লগ কিন্তু আমার চ্যানেলে আসবে। তো আমরা দুই বোনের চ্যানেলে কিন্তু একই টাইপের ব্লগ আসবে না, একটু ডিফারেন্স, সো দেখতে ভুলবেন না। যাই হোক, এবার আমি নেক্সট একটা ড্রেসে চলে যাই। এখন আমি দেখাবো আরেকটা হুডি, এই হুডিটাও আমার খুবই পছন্দ, মানে খুবই পছন্দ হয়েছে ব্ল্যাক এর মধ্যে, আর এটা ফিটিংটা খুবই জোস। দিস ইজ দা হুডি। তো ব্ল্যাক আমার এমনি তো মানে সবসময়ের মতোই পছন্দ, কারণ ব্ল্যাক যে কোনো কিছুর সাথে আরামসে পরা যায়। যদিও এটা ব্ল্যাক কালার প্যান্টের সাথে তেমন মানাবে না, বাট আমি এটা যে কোনো একটা লাইট কালার প্যান্টের সাথে আরামসে পরতে পারবো। তো এই হুডিটাও কিন্তু আমার অনেক পছন্দ, মানে সবগুলো ড্রেসে আমার এত ভালো লাগছে এবার, কারণ অনেক দেখে দেখে কিনেছি, আর হাতাটা দেখতে পাচ্ছেন অনেক চিপা, তো এরকম হাতাই আমার সবচেয়ে বেশি পছন্দ। যেমন এই হাতাটাও কিন্তু আমার ভালো ফিটিং হয়, এটার মতোই মোটামুটি এই হাতাটা। আর এটার ব্যাকে তেমন ডিজাইন নেই, ব্ল্যাক ব্যাকটা হচ্ছে গিয়ে এরকম এক কালার, আর সামনেটা এটা প্রিটি না কি লেখা এটার মধ্যে, অ্যাংরি টাক, অ্যাংরি গার্ল লেখা ছিল, মানে অ্যাংরি গার্ল লেখা উচিত ছিল বিকজ যেহেতু আমি অ্যাংরি গার্ল। ওকে, এটা ছিল আমার আরেকটা হুডি, এটা আমার অনেক পছন্দের। আমার অ্যাকচুয়ালি সবগুলোই পছন্দের, কারণ আমি নিজে যেহেতু পছন্দ করে কিনেছি, সো সবগুলোই হচ্ছে কি আমার পছন্দই হয়েছে। এখন আপনারা বলবেন কোন দুইটা জিনিস বা কোন দুইটা ড্রেস আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবার আমি নেক্সট যেটাতে যাব, সোজা হয়ে থাকো। নেক্সট আমি আরেকটা গেঞ্জি দেখাই, এটাই আমি লাস্ট এবারের শপিং এর মধ্যে। ইয়েস, আর ট্রাউজার তো অনেকগুলো কিনেছি, ওইগুলো আর দেখাবো না, কারণ ওইগুলো তো আর বাইরে পরে যাওয়ার মতো না, ঘরে পরার জিনিস তো দেখিয়ে লাভ নাই। এটা হচ্ছে আমার নেক্সট টি শার্টটা, এটা আমি প্রথম একদম প্রথমে এটা কিনেছিলাম, এটা এত প্রিটি। এটার কাপড়টাও কিন্তু ওই একই রকম সাদাটার মতোই, মানে এগুলা এত আরাম, মানে অলওয়েজ পরে থাকতে ইচ্ছে করে, বাট এই জিনিসগুলো অলওয়েজ পরা যায় না, মানে ধুমায়া রাফিউজ আছে না ওইটা করা যায় না, একটু আস্তে ধীরে পড়তে হয়। এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ, এটা এত কালারফুল, এই জন্য বেশি পছন্দ হয়েছে, কালারগুলো আপনারা দেখেন জাস্ট। আর এটা গলাতে ডিজাইন আছে, এটা একটু শর্টের মধ্যে, আর একটু উইথটা একটু বেশি, হাতাটাও মোটামুটি ভালোই ফিটিং, হাতার মধ্যেও ডিজাইন আছে। এই যে, তো এটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা মেবি আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। ইয়েস, এটা আর সাদাটা দুটো একসাথেই নিয়েছিলাম নিউ মার্কেট থেকে, খুবই প্রিটি। আর আমাকে কিন্তু এটা আমি একদিন পরেছিলাম, মানে এমনিতেই পরেছিলাম ট্রায়াল দেওয়ার জন্য, সেটা আমার খুবই মানিয়েছে, মানে আমার কাছে মনে হয়েছে যে আমাকে মানিয়েছে। তো পরলে তো অবশ্যই দেখবেন, এগুলো আমি সব বাসায় গিয়ে পরবো, আর যেহেতু ট্যুর উপলক্ষে কিনেছি, ট্যুর তো অবভিয়াসলি পরবো, ট্যুরের জন্য আমি আবার শপিং করতে পারবো না, এত টাকা নেই। তো যাই হোক, এই ছিল আমার শপিং। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে আমি বাপের জন্য কিনেছিলাম, যেহেতু আমি আজকে বাসায় চলে যাব। ওকে ফাইন, যেহেতু আমি আজকে বাসায় চলে যাব, সো বাপের জন্য আমি টুকটাক কিছু কিনেছিলাম, সবসময় কেনা হয় বাপের জন্য কিছু না কিছু। তো গতবার বাপের জন্য নিয়েছিলাম মেবি ট্রাউজার, ইয়েস ট্রাউজার, আর এক জোড়া জুতা নিয়েছিলাম, কারণ বাপির সব সাইজ পছন্দ সবকিছু আমার জানা। আর সবচেয়ে মজার যে ব্যাপারটা, সেটা হচ্ছে বাপির পছন্দ আমার পছন্দ সেম টু সেম, এই জন্য অ্যাকচুয়ালি কিনতে অনেক মজা লাগে। আবার ভাইয়ারা যখন আমাদের জন্য শপিং করতেছিল, মানে
অবভিয়াসলি তো গিফটস দিবে, ওইটা শপিংও কিন্তু আমাকে নিয়েই করেছে, মানে আমরা তিনজন একসাথে গিয়ে করেছি। তো তখন যে বাপির জন্য যে ড্রেসটা কেনা হয়েছে সেটা কিন্তু আমার পছন্দে কেনা হয়েছে, কারণ ওরাও জানে আমার পছন্দ বাপির পছন্দ সেম, মানে একই রকম পছন্দ, বা আমি যেটা কিনি বাপির কাছে সেটা খুবই ভালো লাগে, এজন্য বাপি আমাকে দিয়ে বেশিরভাগ সময় ঢাকা থেকে শপিং করিয়ে নেয়, আমি নিজ থেকে করি, আমার ভালো লাগে। তো বাপির জন্য আমি দুটো গেঞ্জি নিয়েছি, যেটা হলো মানে গলা পর্যন্ত গলাবদ্ধ যে গেঞ্জিগুলো, এগুলো খুবই আরামের, আর কাপড়গুলো কিন্তু খুবই মজার। এই যে এই টাইপের দুটা গেঞ্জি নিয়েছি, একটা হচ্ছে কি ব্ল্যাক কালার, আর একটা একটু অ্যাশের মধ্যে। আমি অনেক কনফিউশনে ছিলাম যে বাপি কোন কালারটা পছন্দ হবে, আমি জানি বাপির হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অনেক বেশি পছন্দ। তারপর আমি অ্যানাদার একটা কালার নিয়েছি, আমি জানি এটা কেমন হবে, মোটামুটি এই কালারটাই দেখাচ্ছি আমি। এটা দেখি, এটা হচ্ছে একটা গেঞ্জি, যেটা মানে শীতে এত আরাম, এগুলো পরে মানে অনেক মজা, স্পেশালি এগুলো ঘুমিয়ে মানে ঘুমানোর জন্য স্পেশালি এই গেঞ্জিগুলো। তো এগুলো আমি বাপির জন্য নিচ্ছি ঘুমানোর জন্য, আরামসে ঘুমাতে পারবে সে। এগুলো অনেক আছে বাপির, তারপর ভাবলাম একটা নিয়ে নিই। আর হচ্ছে গিয়ে আর একটা হচ্ছে এটা, সেম টু সেম গেঞ্জি, জাস্ট কালারটা ডিফারেন্ট। এই গেঞ্জি মানে কালারটা আমার অনেক বেশি ভালো লাগছে, জানি না ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে, অলমোস্ট এই কালারই, না এটা একটু বেশি অ্যাশ, এটা আবার বেশি অ্যাশ না। দুইটাই গলাবদ্ধ গেঞ্জি এবং দুইটাই খুবই আরামের কাপড়টা, কাপড়টা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না আই থিঙ্ক, আমি জানি না কেমন হবে, দেখা যাক বাপি রাত ইউজ করুক, তারপর নষ্ট হলে আমি আবার কিনে দিব, সমস্যা নেই। আরেকটা জিনিস যেটা কিনছি, এগুলো কিন্তু বাপির অনেক দরকারি জিনিস, কারণ আমি জানি বাপিকে ফোন দিয়ে যদি জিজ্ঞেস করতাম কি লাগবে সে এগুলোই বলতো, যেহেতু শীতকাল, বা আমি দেখেছিলাম যে বাপির আগের যে গলাবদ্ধ এইগুলো এগুলো আর পরছে না, মেবি এগুলো আর পরে না এই জন্য অ্যাকচুয়ালি। আর বাপির জন্য সবসময় আমি যাওয়ার সময় ট্রাউজার নিয়ে যাই, বাপি ট্রাউজার পরে, আবার দেখা যায় যে যখন মসজিদে যায় তখন পাঞ্জাবি নিচে একটা ট্রাউজার পরে চলে যায়, বা একটা টি শার্ট পরে চলে যায়, এই জন্য ট্রাউজারটা নেয়া। এই ট্রাউজারটা খুবই পছন্দ হয়েছে আমার, এরকম ইয়ের মধ্যে কি বলে এটাকে, স্ট্যাপ, স্ট্যাপের মধ্যে। তো এরকম বাপির অনেকগুলো ট্রাউজার ছিল, অনেকগুলো, বাট আমি কোনো প্রিন্ট পছন্দ করতে পারছিলাম না, তাই এটাই আবার নিয়ে নিয়েছি। আমি জানি না বাপির কেমন লাগবে, খুবসু ভালো লাগবে, আর বাপির সাইজ 24, তো এটা জানি আমি। এই তো, আর না এটাও কিনেছিলাম, এটা ট্রাউজার বাসায় পরে, এটা আর দেখাচ্ছি না। এই তো এই ছিল আমার মোটামুটি শপিং হল। তো আমার গায়েও একটা আছে, তো এই ছিল আমার শপিং হল, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এরপর যদি কিছু কেনাকাটা হয় তারপর তো অবভিয়াসলি শেয়ার করবো। ও আরেক জোড়া জুতা কিনেছিলাম আমি, শু, এখন আর না দেখাই, বিকজ পরলে সেটা তো দেখবেনি। তো আমি ওই জুতাটাই নিবো বাসায়, আর কোনো জুতা নেবো না, জাস্ট বাসায় পরাটা স্যান্ডেল নিবো, দ্যাটস ইট। বাসায় অলরেডি অনেক ছু আছে আমার, আর আমার সব হিলগুলো কিন্তু বাসায়, আমি ঢাকায় কোনো হিল জুতা আনি নাই, বিকজ ফ্রেন্ডের সাথে হিল পরে হাঁটা যায় না, ওরা বলে যে হিল মানে হিলটা খোল না হয় আমাদের সাথে হাঁটার দরকার নেই এরকম, কারণ এমনিতেই আমি মাশাল্লাহ লম্বা আছি, তো আর হিল পরতে পারি না, কারণ ফ্রেন্ডরা স্পেশালি পরতে দেয় না এই জন্য। আর আমার হাইট অনেকে জিজ্ঞাসা করেন, তো আমি অনেককে অ্যান্সার দিয়েছি, আর বাকিদের যারা যাদেরকে অ্যান্সার দিতে পারিনি তাদেরকে আমি আমার কোশ্চেন অ্যান্সার ব্লগে অ্যান্সার দিয়ে দিব। তো আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা 6K করে দেন, 6K সাবস্ক্রাইবার, তখনই কিন্তু আমি আমার কোশ্চেন অ্যান্সার ব্লগটা শেয়ার করবো, আর ওই ব্লগটা অনেক স্পেশাল হবে ইনশাল্লাহ। মেবি ওই ব্লগটা বাসায় বানানো হবে, যদি বাসায় থাকতে থাকতে 6K হয়ে যায়, আর বেশি সাবস্ক্রাইবার বাকি নাই 6K হতে। তো যেহেতু আমি ছোট ইউটিউবার, সো আমি 6K আমার জন্য অনেক কিছু, অনেক বড় কিছু, যেহেতু আমি একা একা এতটা পথ এসেছি, অনেক কষ্ট করছি, সো 6K আমার কাছে অনেক বড় কিছু। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আমাকে সব প্যাকিং করতে হবে, তো হুট করে এই ব্লগটা শ্যুট করা, আমি চাই না আপনাদের কাছে কেমন লাগবে, অনেকের কাছে ন্যাকামি মনে হতে পারে, কারণ অনেকে আমার সব ব্লগেই মোটামুটি কমেন্ট করে থাকে আমি নাকি বেশি ন্যাকা। ইয়াস, আমি একটু বেশি ন্যাকা, যদি প্রবলেম থাকে ভাই বের হয়ে যান আমার চ্যানেল থেকে, দরকার নাই। আর যারা পছন্দ করে তাদের জন্য আমার ভিডিও মেক করা তো কষ্ট করে, না হয় কে ভাই এই পেকিং এর মাঝখান দিয়ে ব্লগ শুট করবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আমি প্যাকিং করব, তারপর বাসায় যাব, আর বাসায় যাওয়ার ব্লগ কিন্তু আবার এখনই শুট করব। সো অনেক কাজ, আমি জানি না এত কাজ কিভাবে করব। ওকে, সো এখন আর বেশি বকবক করছি না,
এখনই বিদায় নিচ্ছি, কারণ অনেক কাজ বাকি, আমি আবার রেডি হব। আমি কিচ্ছু খাই নাই, অলরেডি 2টা বেজে গেছে, আমি এখনো প্যাকিং শেষ করি নাই। আমি জানি না আমি 9টার সময় গিয়ে পৌঁছবো, আমার সাথে এত এত গাপটি বস্তা, আমি জানি না আমি কিভাবে নিব। তো ইনশাল্লাহ এই আমার যাত্রার ব্লগটা দেখার জন্য, মানে আমি কুমিল্লা যাওয়ার ব্লগটা দেখার জন্য ওয়েট করতে হবে, কারণ এই ব্লগটা আমি এটার পরে শুট করতেছি যেহেতু, সো এটার পরেই যাবে। ওকে নাও টাটা, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ডোন্ট ফরগেট টু সিলেক্ট টু ড্রেস, তো 2টা ড্রেস সিলেক্ট করে দিবেন যেগুলো আপনাদের কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে, তো ওই 2টা ড্রেস আমাকে সাজেস্ট করুন, বিকজ আমি 2টা স্পেশাল অকেশনে বা 2টা ঘোরাঘুরি কোনো একটা ব্লগে 2টা ড্রেস পরবো। ওকে তো নাও টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর যেহেতু এখন আমি কুমিল্লা যাবো, আমার রান্নাটা যেন সেফ হয়, আমি যেন সেফলি বাসায় পৌঁছতে পারি, সেই প্রার্থনা করবেন, প্রে করবেন। আর ইয়াস, বাসায় গিয়ে ইনশাল্লাহ অনেক মজা মজা ব্লগ আসবে, আপনি বিয়ের যত ডালা সাজানো, তারপর পিঠা টিঠা সব কিছু অর্গানাইজড করা, বানানো, মজার মজার ব্লগ চ্যালেঞ্জ সব কিছু মিলিয়ে অনেক অনেক ব্লগ ওয়েট করতেছে আপনাদের জন্য। আপনারা যতদিন এগুলোর জন্য ওয়েট করতেছিলেন, মাঝখানে আমার চ্যানেলটা একটু ডিসমিস হয়ে গিয়েছিল, একটু প্রবলেম হয়ে গিয়েছিল, তো এই জন্য আর দেওয়া হয় নাই। যখন এই ব্লগটা দেখবেন তখন ইনশাল্লাহ চ্যানেলটা ঠিক হয়ে যাবে, তো ইনশাল্লাহ সব শেয়ার করা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি পাশে থাকবেন। আর আবারও বলে দিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশন আপনার কাছে অটো চলে যায়। তো এখন আর বেশি বকবক করছি না, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।